আমি যখন বারবার কল করে তোকে বলতাম তোকে আমি ভীষণ ভালোবাসি, তুই তখন আমাকে বলতিস অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম। আমি যখন কথা বলতে চাইতাম, সময় দিতে বলতাম, তুই তখন আমাকে বলতিস সময়ের দাম দিতে শেখো, তাই আমি আবেগটাকে কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখলাম। আমি যখন তোর একটা কল একটা মেসেজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতাম, তুই তখন আমাকে বলতিস বেশি আশা করা ভালো না, তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করাও ভুলে গেলাম। আমি যখন তোকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে সবার আগে ফোন করে তোর খোঁজ নিতাম যে তুই ঠিক আছিস কি না, তুই তখন আমাকে বলতিস পাগলামিটা একটু কমাও, তাই নিজেকে সুস্থ মাথার মানুষ হিসাবে গড়ে তুললাম। আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য যে তুই খেয়েছিস কি না, তুই তখন আমাকে বলতিস এত ন্যাকামি কিন্তু ভালো না, তাই আমি ন্যাকামি ছেড়ে দিয়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখলাম। আমি যখন মন খারাপ করতাম তোর অবহেলার জন্য, তুই তখন আমাকে বলতিস এত দুর্বল কেন তুই, তাই মন খারাপ ছেড়ে দিয়ে নিজেকে শক্ত করে নিলাম। কিছুদিন পর তুই যখন চলে যেতে চাইলি, আমি তখন তোকে বললাম যে তুই যেতে পারিস, আমি তোকে আটকাবো না, তখন তুই বুঝতে পারলি যে আমি বাস্তবটা শিখে গেছি। হ্যাঁ, তুই আমাকে অনেক কিছু শিখিয়েছিস আর এর জন্য অসংখ্য ধন্যবাদ তোকে। তবে তুই হয়তো জানতিস না আমার এই ন্যাকামিগুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তুলেছিল। তুই হয়তো এটা জানিস না এই পাগল মানুষগুলোই মন প্রাণ দিয়ে ভালোবাসতে জানে। তুই হয়তো এটাও জানতিস না যে এই ছোট্ট ছোট্ট আবেগগুলো থেকেই কত বড় একটা ভালোবাসা তৈরি হয়। আর তুই হয়তো এটাও জানতিস না আমি তোকে এত এত ভালোবাসি বলেই আমার গুরুত্বপূর্ণ সময়গুলো শুধুমাত্র আমি তোকেই দিতাম। আজ আমিও তোকে একটা জিনিস শিখিয়ে দিয়ে গেলাম যে সময় থাকতে থাকতে ভালোবাসার মূল্য দিতে শেখ। তার কারণ অতিরিক্ত মান অভিমান নিয়ে যারা একবার হারিয়ে যায় তারা আর কোনো দিনও ফিরে আসে না।